তৈরি হয়ে গেল আমাদের ড্রাগন ফলের মাখা সো আমি একটু খেয়ে দেখি কি কেমন স্বাদ এ ভাই শরের 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 লাগলো 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 আমরা সাইকেলে ব্রেক নাই সো ওয়েলকাম এভরিওয়ান আমরা তো সব সময় পাকা ড্রাগন ফল খেয়ে থাকি আজকে আমরা ট্রাই করব কাঁচা ড্রাগন ফলের মাখা কেমন লাগে আশা করি ভালো লাগবে তাই না পাকা যেমন মজা কাঁচাটা তদ্রূপ আমার মনে হয় কাঁচার যে মাখা যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁচকলা ভর্তা মাখা আমরা দেখেছি না তার থেকে কোনো অংশ কম না এই ড্রাগন ফল কাঁচা অবস্থায় যে মাখা করলে যে একটা সুন্দর টেস্ট তাই না হ্যাঁ তো আমি শুনেছি যে কাঁচা ড্রাগন খেতে একটু কাঁচা পেয়ারের মতো লাগে এবং স্বাদ নাকি একটু লেবুর মতো তো আজকে আমরা দেখব যে এটা মাখালে কিভাবে কেমন স্বাদ লাগে পেয়ারা এবং লেবুর সংমিশ্রণ একটা মানে একটা সুন্দর একটা যে ফ্লেভার না একটু টক টক একটু পেয়ারা পেয়ারা ভাব চলো আমরা মাখাই দেখাই তো আমি কিন্তু পিছনে আছি আর আমি সবসময় বলি যে আসলে ইউটিউবে কিন্তু স্বাদ দেখানো যায় না আর ক্যামেরাম্যানও কিন্তু ক্যামেরার সামনে আসতে পারে না তবে জিউন ক্রেনেমের জন্য ধন্যবাদ যে আমি ক্যামেরাম্যান পিছনে আসতে পারছি এবং আমরা আমরা এর স্বাদ বোঝানোর চেষ্টা করব তো লেবুর মতো এবং পেয়ারার মতো তুমি পিছনেই থাকো মাখানো হয়ে গেলে তোমাকে একটু দেবো না টেস্ট করতে আসো ওই যে একটা কাঁচা হ্যাঁ আরেকটা নেই ওই পাশে আছে মনে হয় এইখানে একটা দেখতে পাচ্ছি এটা কি আমাদের মাখা করার জন্য আমাদের লাগবে কিছু কাঁচা মরিচ এখানে পাকাও আছে কিছু কিছু লবণ লাগবে এবং কাসুন্দ আমরা কাঁচা মরিচ দিয়ে দিলাম যেহেতু খুব অল্প পরিমাণে ড্রাগন ফল আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প এবং আমরা অল্প কাসুন্দ দিয়ে দেব এটা কি হয়ে যাবে আমরা এটাকে খুব ভালোভাবে মাখাবো
আমাদের মাখা রেডি, কাঁচা ড্রাগন ফলের মাখা এবং এই কাঁচা ড্রাগন ফল আমরা একটু লেবু দিয়েও খেতে পারি। একটু লেবু দিলে একটু টক টক হচ্ছে, তা লেবুর ফ্লেভার খুব একটা মানে একটা খেতে একটু আলাদা ধরনের একটা ফ্লেভার রিফ্রেশিং লাগে। রিফ্রেশিং লাগে। আচ্ছা আমরা তো আগে লেবু দেবো না, লেবু ছাড়া টেস্ট করি, লেবু ছাড়া টেস্ট করি। ওকে, সো তৈরি হয়ে গেল আমাদের ড্রাগন ফলের মাখা। সো আমি একটু খেয়ে দেখি কি কেমন স্বাদ। অনেক মজা, একটু ইউনিক এই মাখাটা, একটু কাঁচা কলার একটা টাইপ, একটু পেয়ারা পেয়ারা এবং আশা করি লেবু দিলে আর একটু মজা লাগবে। লেবু দিয়ে দেখি চলো কেমন লাগে। আমার কাছে দুইটাই মজা লাগে, স্বাদটা মনে হয় আরো বেড়ে গেল। তো আমি একটু অনুরোধ করবো আমাদের রানা ভাই আছে ক্যামেরার পিছনে, তিনি যদি একটু এসে একটু রিভিউ করতেন কেমন হয়েছে। এটা কিন্তু পাকা ড্রাগন ফল না, এটা কাঁচা ড্রাগন ফল। আমি প্রথমে আচ্ছা খাও ভেবেছিলাম যে ভিডিও করার কাজ ভিডিও করছি, কেমন কি স্বাদ হবে, তবে আমি ইমপ্রেসড। আজকে ভিডিওটা করার কথা ছিল না, কিন্তু আসলে কেলভিন ভাই ভিডিওটা করছে কারণ সে স্বাদ জানে, সে স্বাদ জানতো, সে হয়তো এর আগে ট্রাই করেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে চাচ্ছে। তো আমি আবারও বলছি ইউটিউবে ইউটিউবে স্বাদ দেখানো যায় না, কারণ স্বাদ দেখার জিনিস না, দেখে দেখার বিষয়। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। আবার চলে যাচ্ছি, thank you.